আপনি কি জানেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে আমাদেরই রাজ্যে? মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরেই শিলান্যাস হয়েছিল এই শিবলিঙ্গে। মাহাত্ম্যের দিক দিয়ে এই শিবলিঙ্গের গুরুত্ব অপরিসীম। বেলপাতার গঙ্গাজল, এতেই খুশি হন তিনি। মন ভরে তাকে ডাকলে অসম্ভব হয় সম্ভব, দুরারোগ্য ব্যাধি হয় নিমেষে দূর। দূর দূরান্ত থেকে শুধুমাত্র তার দর্শন পেতে ছুটে আসে অগণিত ভক্ত। আমাদের রাজ্যের বুকেই রয়েছে এটি, কোথায় জানেন? জানুন বিস্তারিত। আজ মহাশিবরাত্রি, গোটা বিশ্বব্যাপী মানুষ আজ মহাকালের আরাধনায় মাতবেন। বেলপাতা আকন্দ ফুলের সমারোহে সেজে উঠবেন বিশ্বনাথ। কথায় আছে, তিনি যার প্রতি তুষ্ট তার ইহ জগতে ভয়ের কোনো কারণ নেই। এই বিশ্বাস নিয়ে সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাগ্রত পীঠস্থান তৈরি হয়েছে তার নামে। তবে আপনি কি জানেন আমাদের রাজ্যেই রয়েছে এমন এক স্থান যেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের উপস্থিতি রয়েছে? স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র এটি প্রতিষ্ঠা করেছিলেন তার শাসনকালে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। জানা যায় একদা বর্গীদের আক্রমণের সময় নদিয়ার মাঝদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায় এসে উপনীত হন কৃষ্ণচন্দ্র। তারপরেই তিনি প্রতিষ্ঠা করেন এক আস্ত মন্দির, আর সেই মন্দিরই পরিণত হয়েছে তীর্থস্থানে। দূর দূরান্ত থেকে মানুষ এই দিন শিবের মাথায় জল ঢালতেই উপস্থিত হন এখানে। শুধু ভিন্ন জেলা নয়, বিভিন্ন বিদেশি পর্যটকও আসেন এই স্থানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। শিবরাত্রি উপলক্ষে শিবনিবাসী মন্দির প্রাঙ্গণে বসে একটি মেলা। করোনা মহামারীর কারণে বিগত দুবছরে সেই মেলা বসতে পারেনি, তবে এবার চিত্রটা বদলেছে। প্রশাসনের নির্দেশে মেলা বসছে শিবরাত্রির বেশ কয়েকদিন আগে থেকে। আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেঁটে কিংবা কেউ গাড়ি করে ভক্তরা আসবেন শিবের মাথায় জল ঢালতে এবং ভক্তি সহকারে পুজো দিতে। আসলে